চলতি বছরের 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে ভিসা নীতি আরোপ করেছিল এবং গত 22 সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা এই ভিসা নীতির আওতায় নিষেধাজ্ঞার প্রক্রিয়া কার্যকর করতে শুরু করেছে। আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এই ঘোষণার পরপরই তিনি একটা সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তার বক্তব্যে তিনি এই ভিসা নীতি কিংবা এই নিষেধাজ্ঞা কার্যকর করার যে ঘোষণা সেটার সমালোচনা করেন এবং বেশ কঠিন ভাষায় তার জবাব দেন। এমনকি তিনি তার বক্তব্যে পাল্টা স্যাংশন দেবারও এক ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। একই রকম প্রতিক্রিয়া আমরা দেখেছি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছ থেকে, অথচ প্রধানমন্ত্রী সফরসঙ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেছেন উই আর ভেরি হ্যাপি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। সরকার এবং সরকারি দলের এই প্রতিক্রিয়া এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে আরেকটা বিষয় বলি, প্রধানমন্ত্রী এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার বেশ লম্বা একটা সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে তার যুক্তরাজ্যে যাবার কথা এবং সরকার এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের এক ধরনের এন্ডোর্সমেন্ট পাওয়ার চেষ্টা করছে এবং এই এন্ডোর্সমেন্ট পাওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর এই লম্বা সফরের অন্যতম উদ্দেশ্য সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়ার সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রথম একটা বৈঠক করেন। ঠিক তার পরদিন একটা বৈঠক হয় ডেরেক শোলের সাথে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেনের, এবং তারপরেই আজরা জিয়া এবং ডোনাল্ড লুর সাথে বসেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সরকার যতগুলো দরজায় যেভাবেই করা নাড়বার চেষ্টা করেছে প্রত্যেকটা জায়গা থেকেই স্পষ্টভাবে বলতে গেলে তারা ধাক্কা খেয়েছে। আজরা জিয়া, ডোনাল্ড লু বা ডেরেক শোলে যার সাথেই বৈঠক হোক না কেন, সরকার এখন পর্যন্ত যে কয়টা বৈঠক করেছে সে কয়টা বৈঠকের সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তারা টুইট করেছেন এবং টুইটে জানানো হয়েছে তারা বাংলাদেশ সরকারের যে প্রতিনিধির সাথে কথা বলেন না কেন, সেটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোক, পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী স্বয়ং, তাদেরকে গণতন্ত্র এবং মানবাধিকার, বিশেষ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এ কারণেই সরকার এবারের বৈঠকগুলোকে ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। এই ভিডিওতে আমরা সেই টুইটগুলো একটু দেখব। আমার আগের কয়েকটা ভিডিওতে আমি এনি নিউজে চন্দন নন্দীর কয়েকটা আর্টিকেলের উল্লেখ করেছিলাম। তার মধ্যে একটা আর্টিকেল যেটা বিডি নিউজ 24.com-এ প্রকাশিত হবার পরপরই বিডি নিউজ 24.com-এর বাংলা এবং ইংরেজি দুটো পোর্টালই আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এনি নিউজে চন্দন নন্দী প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজয় জয়ের 1,500 কোটি টাকা দুর্নীতির বিষয়ে আরেকটা আর্টিকেল লিখেছিলেন এবং কদিন আগেই তিনি বিমান বাহিনী প্রধানের মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ভিসা আবেদন রিজেক্ট হয়েছে বলে আরেকটা প্রতিবেদন প্রকাশ করেছিলেন। দুদিন আগে তিনি কেস অফ মিসিং দরবেশ শিরোনামে আরেকটা আর্টিকেল প্রকাশ করেছেন এনি নিউজে। এনি নিউজ এবং চন্দন নন্দীর আর্টিকেল নিয়ে এতগুলো কথা এ কারণে বললাম, আজকে যখন আমি কেস অফ দ্য মিসিং দরবেশ এই আর্টিকেলটা আপনাদের সাথে শেয়ার করব বলে খুঁজতে গিয়েছি অনলাইনে, তখন আমি বুঝতে পারলাম বাংলাদেশ থেকে এনি নিউজ এখন আর দেখা যাচ্ছে না। তবে রিপোর্টটা আমি আপনাদেরকে বলবো এবং আপনারাও নিশ্চয়ই ভিপিএন ব্যবহার করে রিপোর্টটা বা এনি নিউজ দেখতে পারবেন। চন্দন নন্দীর এই প্রতিবেদনগুলোর জবাব না দিয়ে, এবং পোর্টালটা যেহেতু ভারতের সুতরাং তারা এটা বন্ধ করতে পারবে না, তাই বাংলাদেশের ভিউয়ারদের জন্য তারা এটা বন্ধ করে দিয়েছে। এতদিন এই আর্টিকেলগুলোর উপরে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও এই ঘটনার পর আমরা নিশ্চয়ই এনি নিউজ এবং চন্দন নন্দীর প্রতিবেদনগুলোর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি। এই আর্টিকেলের ছোট্ট একটা অংশ আমি পড়ব। এখানে মূলত বলা হয়েছে সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তিনি সাধারণত প্রধানমন্ত্রীর যে কোনো বিদেশ সফরে তার সঙ্গী হন। একটু আগে যেটা বলছিলাম, ডেরেক শোলের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু এর আগেরবার প্রধানমন্ত্রী যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন এই ডেরেক শোলের সাথে সালমান এফ রহমান বৈঠক করেছিলেন। এমনকি ডেরেক শোলে, ডোনাল্ড লু, উজরা জিয়া যারাই বাংলাদেশে আসুক না কেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা অন্য যে কোনো দেশ থেকেই বিদেশি যে অতিথিরা আমাদের দেশে আসেন, তারা অবশ্যই সালমান এফ রহমানের সাথে একটা বৈঠক করেন। এবং অবধারিতভাবে বাংলাদেশের এক ধরনের রীতিরেওয়াজে পরিণত হয়েছে বিদেশি অতিথিদের সালমান এফ রহমানের বাসায় ব্রেকফাস্ট কিংবা ডিনার। এবং ধারণা করা হয় সরকারে প্রধানমন্ত্রীর পর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন সালমান এফ রহমান। অথচ 165 জনের একটা বহর নিয়ে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, কিন্তু সেখানে সালমান এফ রহমান নেই।
নির্বাচনের আগে এই সরকারের শেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং এই সফরটা বিভিন্ন কারণে এই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সফরে সালমান এফ রহমান নেই, অথচ তিনি দিব্যি দেশে বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছেন এবং দু একবার তাকে সাংবাদিকদের সাথেও কথা বলতে দেখা গেছে। এই আর্টিকেলে মূলত এটা নিয়ে প্রশ্ন করেছেন চন্দননন্দী এবং তিনি বলছেন সালমান এফ রহমান ইতোমধ্যেই ভিসা নীতির আওতায় মার্কিন নিষেধাজ্ঞায় চলে এসেছেন। সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, সরকারের অভ্যন্তরে চরম অস্থিরতা কাজ করছে এবং ভিসা নিষেধাজ্ঞায় এই মুহূর্তে সরকার টালমাটাল। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই এই চন্দননন্দীর আর্টিকেল দিয়ে শুরু করি। হেডলাইন, কেস অব দ্য মিসিং দরবেশ। প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস মোস্ট পাওয়ারফুল ক্যাবিনেট কলিগ সালমান ফজলুর রহমান ওয়াজ নট পার্ট অফ আর লার্জ এন্টোরেজ টু দ্য ইউএস অ্যান্ড নাও স্পেকুলেশন ইজ রাইফ অন হোয়াই হি চোজ টু স্টে ব্যাক। When Bangladesh Prime Minister Sheikh Hasina, followed by a 165-strong contingent of political and business dignitaries, senior government officials besides others, boarded a Biman Bangladesh flight, the one person who was conspicuous by his absence was Salman Fazlur Rahman. অর্থাৎ একটু আগে যে কথাটা বলছিলাম, সালমান এফ রহমান যিনি দরবেশ হিসেবে বেশি পরিচিত আমাদের মধ্যে, তিনি প্রধানমন্ত্রীর এই সফরে কেন নেই সেটা নিয়ে চন্দননন্দী প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন নিশ্চিতভাবেই তিনি ইতোমধ্যে ভিসা নীতির আওতায় মার্কিন নিষেধাজ্ঞায় চলে এসেছেন। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য, সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সালমান এফ রহমান যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভিসা নীতি কার্যকর করার ঘোষণার পর, সেই জায়গাটাতেই আসব। তার আগে খুব সংক্ষেপে প্রধানমন্ত্রীর এবারের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তিনি এবং তার সফরসঙ্গীরা যে কটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকগুলোতে কি ফলাফল আসলো সেটা আমরা একটু দেখে নিই। এখন পর্যন্ত তিনটা বৈঠকের কথা আমরা জেনেছি। এই তিনটা বৈঠকের দুটোতে উজ্জাজে উপস্থিত ছিলেন, একটাতে ডেরেক সোলে ছিলেন। তারা বৈঠকের পর যে টুইট করেছেন তার উপরে মানবজমিন রিপোর্ট করেছে। প্রথমে উজ্জাজিয়ার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব, সেই বৈঠকের পর উজ্জাজিয়া যে টুইট করেছেন সেটাকে ভিত্তি করে মানবজমিন যে রিপোর্ট করছে তার হেডলাইন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র সচিবের সঙ্গে উজ্জাজিয়ার বৈঠক। আমাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগেই উজ্জাজিয়া বাংলাদেশে এসেছিলেন এবং তখনও পররাষ্ট্র সচিবের সাথে তার বৈঠক হয়েছিল। একই রকম কথা তখনও তিনি বলেছিলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ সেটা জানানো হয়েছিল পররাষ্ট্র সচিবকে। এবারও উজ্জাজিয়া ঠিক তাই করেছেন। এখন পররাষ্ট্র সচিব ধাক্কা খাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ডেরেক সোলের সাথে বৈঠক করতে গেলেন এবং সেই বৈঠকের পরে ডেরেক সোলে যে টুইট করেছিলেন সেটার ভিত্তিতে করা হেডলাইন মানবজমিনের, মোমেন ডেরেক সোলের আলোচনায় মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষার গুরুত্ব। সুতরাং পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনই যখন ব্যর্থ হলেন, তারপর স্বয়ং প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী না, একজন আন্ডার সেক্রেটারির সাথে বসলেন এবং কথা বললেন। সেই বৈঠকের পর উজরাজিয়া একটা টুইট করলেন, তার উপরে ভিত্তি করে মানবজমিনের যে হেডলাইন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপরে গুরুত্ব দিলেন উজরাজিয়া। সুতরাং সরকার এখন পর্যন্ত যে কটা দরজায় কড়া নেড়েছে প্রত্যেকটা জায়গা থেকেই তারা ধাক্কা খেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করার যে চেষ্টা করার জন্য এই লম্বা একটা সফরে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন এবং সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন, এই সফরটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন দ্রুত আমরা প্রতিক্রিয়াগুলো দেখি। প্রথমে দেখি সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কী বলছেন। দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে, ভিসা নীতির পরোয়া করে না সরকার, এটা ডেইলি স্টারের হেডলাইন। ওবায়দুল কাদের বলছেন ভিসা নীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না, শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার, অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায় তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই। ওবায়দুল কাদেরের পুরো বক্তব্য যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তিনি মূলত বলার চেষ্টা করছেন বর্তমান ক্ষমতাসীন সরকার, যে সরকারের তিনি সেতুমন্ত্রী, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব ভিসা নীতি কিংবা নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না, পরোয়া করে না। তারা তাদের মতো করে, যেটা তারা বলে সাংবিধানিক বাধ্যবাধকতা, সংবিধানের মধ্যে থেকে নির্বাচন, সেরকম একটা নির্বাচন করবে। এবং পাশাপাশি তো তারা বলার চেষ্টা করে তারাই আসলে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে 2014-18-তে, তারা গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে, তারাই মূলত সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চায়, এ কারণে তারা ভিসা নীতির তোয়াক্কা করে না। তিনি আরও বলার চেষ্টা করেছেন ভিসা নীতিতে মূলত বিরোধী দল নিষেধাজ্ঞার আওতায় পড়বে, অথচ তার সরকারের প্রধানমন্ত্রী কিন্তু সেটা বলছেন না। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে থেকে পাল্টা স্যাংশন দেবার কথা বলছেন, সেই জায়গাটাতে আমরা একদম শেষে আসব। তার আগে আরও দুই একজনের মন্তব্য একটু দেখে নেই। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং রাজনৈতিক উদ্দেশ্য কী
সেটা তো প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, বেশ কয়েকবার তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না, রাখতে চায় না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ক্ষমতা উল্টে পাল্টে দিতে পারে। আব্দুর রাজ্জাক আবার ওবায়দুল কাদেরের মতো করে এই ভিসা নীতি কার্যকর করার ঘোষণাটাকে দেখছেন না, তিনি এটাকে সরকারের উপরে চাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পন্থা হিসেবে ধরে নিচ্ছেন। সালমান এফ রহমান কি বলছেন সেটা দেখি। যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করে খুব ভালো করেছে সালমান এফ রহমান। তিনি এখানে বলার চেষ্টা করেছেন ভিসা নীতির কারণে এখন বিরোধী রাজনৈতিক দলগুলো সহিংসতায় যাবে না, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেটা খুব শান্তিপূর্ণভাবে হবে, বিরোধী দল কোনো ধরনের আন্দোলন সহিংস আন্দোলনের দিকে যাবে না, সুতরাং ভিসা নীতি করে খুব ভালো হয়েছে। এবং চন্দন নন্দী বলছেন এই ভিসা নীতির বলি হয়েছেন স্বয়ং সালমান এফ রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলছেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। অথচ সরকার কতটা উদ্বিগ্ন সেটা স্বয়ং প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্যে পরিষ্কার হয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন উই আর ভেরি হ্যাপি, যিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে একই সাথে থাকার পরেও প্রধানমন্ত্রী যে ভাষায় বক্তব্য রাখছেন, যে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তার ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রধানমন্ত্রী কী বলেছিলেন সংবাদ সম্মেলনে সেই জায়গাটা নিয়ে একটু দেখি। সময়ের যে হেডলাইন ছিল, নিউ ইয়র্কে দাঁড়িয়ে কাউন্টার স্যাংশনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, এই হেডলাইনেই সব পরিষ্কার হয়ে যায়। তার মানে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া হচ্ছে এই স্যাংশনটা সরকারের উপরে, সরকারি দলের উপরে মূলত আরোপ করা হয়েছিল, যেটা এখন কার্যকর হতে শুরু করেছে। এবং এই স্যাংশন সরকারের উপরে কতটা চাপ, যার কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা স্যাংশন দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিষেধাজ্ঞা যারা দেয় তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে, প্রয়োজনে বাংলাদেশও কাউন্টার স্যাংশন দেবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি কাদেরকে ভয় পাওয়ার কিছু নেই বলবেন? এই যে সরকারের আরও কয়েকজন মন্ত্রীদের বক্তব্য কিংবা সালমান এফ রহমানের বক্তব্যে আমরা দেখলাম এই স্যাংশন মূলত বিরোধী দলের উপরে, সেটা যদি হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী কি বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভয় না পাওয়ার কথা বলছেন? আপনারা ভয় পাবেন না, আপনারা আন্দোলন চালিয়ে যান। নিশ্চয়ই না, তিনি সরকার এবং সরকারি দলের উদ্দেশ্যে কথা বলছেন। তার মানে এখানে পরিষ্কার হয় প্রধানমন্ত্রীর সাথে তার মন্ত্রীদের, তার উপদেষ্টাদের, তার দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের বা অবস্থানের বা চিন্তার কোনো মিল নেই। এতেই পরিষ্কার হয় যে সরকারের অভ্যন্তরে আসলে কতটা অস্থিরতা কাজ করছে। আরেকটা বিষয় নিয়ে আমি গতকালই একটা ভিডিওতে কথা বলেছি, আজকে আর নতুন করে বলছি না। ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন ছেলের ভিসা বাতিল করলে করবে, তাতে কিছু যায় আসে না। তিনি আবার বলেছেন ছেলের যদি সম্পদও জব্দ করা হয় তাতেও কিছু যায় আসে না। এই সংক্রান্ত তিনি একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে সেটা আমি দিয়ে দিব। এ কারণে প্রধানমন্ত্রীর বক্তব্যের এই অংশ নিয়ে খুব বেশি কিছু বলছি না, কিন্তু এই অংশ থেকেও এটা বোঝা যায় যে প্রধানমন্ত্রী এটা নির্দেশ করছেন যে তার পরিবারের সদস্যদের উপরেও এই ভিসা নীতি কার্যকর হতে পারে এবং তারাও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে, তাদের ভিসা বাতিল হতে পারে, পাশাপাশি তাদের সম্পদ জব্দ হতে পারে। সুতরাং এই আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারছি। চন্দন নন্দী এনএ নিউজে যে রিপোর্টগুলো করছেন সেই রিপোর্টগুলো সম্ভবত সত্যি, এই কারণেই সরকার এনএ নিউজ বাংলাদেশ থেকে যাতে দেখা না যায় সেই ব্যবস্থা করেছে। তবে আমরা ভিপিএন দিয়ে নিশ্চয়ই সেটা দেখতে পারছি এবং সেই রিপোর্টগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। সামনেও যদি তিনি কোনো আর্টিকেল নিয়ে আসেন যেটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে হয়তো আমরা আলোচনা করব। আর একটা বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই লম্বা সফরের যে উদ্দেশ্য ছিল সেটাতে তারা সফল হচ্ছেন না এবং যতগুলো জায়গায় তারা এই চেষ্টাটা করেছেন প্রত্যেকটা জায়গাতেই তারা হোঁচট খেয়েছেন, ধাক্কা খেয়েছেন। এবং সবচেয়ে বড় ধাক্কাটা এসছে 22 সেপ্টেম্বর ভিসা নীতি কার্যকর করার ঘোষণার মাধ্যমে। তৃতীয় বিষয়টা হচ্ছে সরকারের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা চলছে, চরম অস্থিরতা চলছে এবং একজন এক এক রকম করে মন্তব্য করছেন, এক এক রকম করে বক্তব্য রাখছেন। নিশ্চয়ই তারা হয়তো একে অন্যের সাথে কথা বলছেন কিন্তু কেউ আসলে কাউকে কনক্রিট কোনো মেসেজ দিতে পারছেন না, এ কারণে যে যার যার মতো করে কথা বলছেন। এমনকি প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলছেন তার সফরসঙ্গী, তার পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার ঠিক ভিন্ন ভাষায় কথা বলছেন। প্রধানমন্ত্রী বলছেন আমরা কাউন্টার স্যাংশন দিয়ে দিব, অথচ পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা এই ভিসা নীতি কার্যকর করার ঘোষণায় উই আর ভেরি হ্যাপি। আবার সরকারি দলের সাধারণ সম্পাদক তার দলের সভানেত্রীর বক্তব্যের ঠিক অপোজিট কথা বলছেন এবং তিনি বলছেন এই ভিসা নীতি মূলত বিরোধী দলের উপর আরোপ করা হবে, একই কথা বলছেন সালমান এফ রহমান। আবার পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভিন্ন ভাষায় কথা বলছেন। সব কিছু মিলে বোঝা যাচ্ছে সরকার এখন বেশ টালমাটাল অবস্থায় আছে
এবং এই ভিসা নীতি কার্যকর করার ঘোষণা সরকারকে অনেক ভোগাবে এবং আমি অন্তত একটা বিষয়ে বিশ্বাস করি, বর্তমান ক্ষমতাসীন সরকারের পক্ষে আর 2014 বা 2018 মতো আরেকটা নির্বাচন করার কোনো সুযোগ অবশিষ্ট নেই।